कृष्ण नमाम विष्णुपादय कृष्णपिष्टय भूतले श्रीमते जयपतगस्वामिनीति नाम्ने नमाच्चर्य निताय कृपा पुदायिने गौरकथमधरणग्रहग्रामतारिणे नमाम विष्णुपादय कृष्णपिष्टय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नाम्ने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पच्चतरेश्वतारिणे वंचा कल्प तरुभुच्च कृपा सिंधु भये वच पतितनं पावनभ्यो वोषभ्ये नमो नमः। पंचतत्त्वं कृष्णं भक्तरूप सर्वकं भक्तवतरं भक्तखं नमामि भक्तशक्तिकं महावदन्नाय कृष्ण प्रेम प्रदायति कृष्ण कृष्ण चैतन्यमने गुरुतिष्ये नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्तकांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विशोभानुसुति देवी प्रमामि हरि प्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो हरे कृष्ण अपनारा सकले আমার সামনে উপস্থিত আছেন। তা আমি ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। আমরা সকলেই জানি আমাদের ভক্ত হতে হবে। আমরা ভক্ত কিভাবে হতে পারব? আমাদের আচার্য যারা আমাদের গুরুবর্গ তাদের আদেশ উপদেশ নির্দেশ পালন করলে আমরা ভক্ত হতে পারব খুব সহজেই। তা আমরা আমাদের শুদ্ধ ভক্ত ছিল প্রহ্লাদ মহারাজের বিষয়ে কিছু আপনাদের সামনেই আমি আলোচনা করতে চাই। আপনারা খুব সুন্দরভাবেই আপনারা আলোচনা শুনুন। আপনাদের মাঝে আমি সুন্দরভাবে যেন বলতে পারি, আমাকে আশীর্বাদ করবেন। কেননা শুদ্ধ ভক্তের মহিমা কীর্তন শ্রবণ এবং কীর্তন করাও অনেক পুণ্যফল এবং আমাদের ভক্তি বৃদ্ধি পায়। হরে কৃষ্ণ। আপনারা সকলেই ভালো আছেন? তা আপনাদের মাঝে আমি আজকে আবার এসেছি। আপনারা আমাকে আশীর্বাদ করছেন, সেই জন্যই আমি আপনাদের মাঝে কিছু কৃষ্ণ কথা এবং ভাগবত গীতা কথা আমি আলোচনা করতে পারতেছি। তা আপনারা সকলেই জানেন আমরা প্রতিদিন একটা না একটা কোনোটাই আমরা কীর্তন পাঠ আমরা এই চ্যানেলটাতে ছাড়তেছি, কৃষ্ণ নাম সংকীর্তন। হরে কৃষ্ণ। প্রহ্লাদ মহারাজের অনেক কাহিনী রয়েছে ভাগবতমে। তা আমরা জানি সকলেই, আমরা যারা ভাগবতম পড়ি তারা অনেক সুন্দরভাবেই বিশ্লেষণ করতে পারে। আমি আপনাদের মাঝে কিছু প্রহ্লাদ মহারাজের কাহিনী বলতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে শ্রবণ করুন এবং মনোযোগ সহকারে আস্বাদন করুন। হরে কৃষ্ণ। প্রহ্লাদ মহারাজ তার আগের জন্মের কিছু কথা আমি বলতেছি। তার আগের জন্মের উনি ছিলেন ব্রাহ্মণের সন্তান, ওনারা ছিলেন চার ভাই। তো তারা তিন ভাই খুব ভালো ছিল, তারা অনেক সুন্দর ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণ, তারা ব্রাহ্মণগিরি করত, তারা অনেক সুন্দরভাবে ভজন সাধন করত। কিন্তু প্রহ্লাদ মহারাজ ছিলেন ছোট ভাই, উনি ব্রাহ্মণগিরি করতেন না। তিনি এরকম তার আগের জন্মে
আমরা দেখতে পাই। উনি ছোট ছিলেন ভাইদের মধ্যে, উনি মেয়েদেরকে নিয়ে সবসময় ঘোরাফেরা করতেন এবং অসৎ সঙ্গ করতেন। সেই কারণেই আমরা সেখান থেকেও শিক্ষা নিতে পারি যে আমরা যদি প্রহ্লাদ মহারাজের মতো হই তাহলে আমাদের কি অবস্থা হবে। তা আমরা প্রহ্লাদ মহারাজের কাহিনী শোনার পর আমরা বুঝতে পারবো যে আমাদের কিভাবে চলা উচিত। তো হঠাৎ তিনি এক মেয়েকে নিয়ে অনেক গভীর জঙ্গলে গিয়েছিলেন। তো সেখানে কোনো মানুষ যেতে পারবে না সেই জায়গায় উনি গিয়েছিলেন। তো গিয়ে যেখানে দাঁড়াইছেন সেখানে অনেক আগেই সেখানে বিষ্ণু মন্দির ছিল। সেই বিষ্ণু মন্দিরের মাঝেই যেখানে মন্দির ঠিক মন্দির ছিল সেখানেই উনি আর ওই মেয়েটা দাঁড়িয়ে বলছেন। প্রথমে প্রহ্লাদ মহারাজ মেয়েটাকে বলছেন যে তুমি খারাপ, তুমি নষ্ট, তুমি নষ্টা মেয়ে, বেশ্যা। তখন মেয়েটাও প্রহ্লাদ মহারাজকে বলছেন যে তুমি সবচেয়ে খারাপ মানুষ এই পৃথিবীর মধ্যে, তুমি অনেক মেয়েদের জীবন নষ্ট করেছ, তোমাকে তুমি সবচেয়ে বেশি খারাপ এবং আমার জীবনটাও তুমি নষ্ট করেছ। তখন প্রহ্লাদ মহারাজ আবার মেয়েটাকে বলছে যে তুমি কত ছেলের জীবন নষ্ট করেছ, তুমি কত পুরুষের জীবন নষ্ট করেছ, তোমার মতো বেশ্যা মেয়ে আমি দেখিনি আমার জীবনে। তখন বেশ্যা মেয়েটাও প্রহ্লাদ মহারাজকে বলছিল যে তুমি কত মেয়ের জীবন নষ্ট করেছ, কত তুমি মেয়েকে ধর্ষণ করেছ সেটা তুমি জানো, তুমি কি কাজ করতেছ? আমি জানি না, আমি কি কাজ করতেছি তুমি জানো না। এরকম বলাতেই তাদের দুজনারই মন খারাপ হয়ে গেল। তারা দুইজন দুই দিকে হয়ে তারা সেখানে বসেই সমস্ত রাত শুধু এই চিন্তাই করলেন যে আসলেই আমি তো খারাপ, কেননা আমি অনেক, প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমি অনেক মেয়ের জীবন নষ্ট করেছি, আমি অনেক মেয়ের সঙ্গ করেছি, অনেক মেয়েকে ধর্ষণ করেছি, আমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খারাপ। এরকম অনুতাপ করেছিলেন এবং মেয়েটাও খুব সুন্দরভাবেই তিনি তার মন থেকেই অনুতাপ করেছিলেন যে আমার মতো পাপি, আমার মতো পাপিষ্ঠ মানুষ এই পৃথিবীতে নেই, কেননা আমি অনেক পুরুষের জীবন নষ্ট করেছি, অনেক ছেলের জীবন নষ্ট করেছি, আমি আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। হে ভগবান, আমাকে, আমি ভালো হতে চাই, আমাকে আপনি ভালো হওয়ার পথ দেখে দেন। সেই কারণে সেই ভগবান সেই মেয়েটিকে স্বর্গে অপ্সরা করে দিলেন। আর সেই প্রহ্লাদ মহারাজ এইভাবে করতে করতেই, অনুতাপ করতে করতেই উনি সমস্ত রাত কেটে গেল। তারপর এইভাবেই আমরা অনেক তাদের লীলা দর্শন করতে পারি। তারপর জন্মে তিনি অসুরের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। সেই প্রহ্লাদ মহারাজ কেন অসুরের ঘরে জন্মগ্রহণ করেছিলেন? তার বাবা ছিল ব্রাহ্মণ আগের জন্মে, সে ব্রাহ্মণের মর্ম বুঝতে পারেনি, সেই কারণেই প্রহ্লাদ মহারাজ অসুরের ঘরে জন্মগ্রহণ করেছে। কেন অসুরের ঘরে জন্মগ্রহণ করেছে? আমরাও অনেকেই মনে করি আমাকে কেন গরিব ঘরে জন্মগ্রহণ করে দিল ভগবান, আমরা ভগবানকে দোষ দেই। আসলেই ভগবানের কোনো দোষ নেই, কেননা আমাদের কর্ম যেমন কর্ম তেমন ফল। আমরা সকলে জানি যেমন কর্ম তেমন ফল। সেই কারণেই
উনি ছিল অসুর, আগের জন্মে অসুরের মতো ব্যবহার করেছিলেন, সেই কারণে এই জন্মে তাকে অসুরের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তা আমরা যদি এইভাবেই এই জন্মে অসুরের মতো আচরণ করি, আমাদের আমরা যতই ভালো হওয়ার চেষ্টা করি, পরজন্মে আমাদের অসুরের ঘরে জন্মগ্রহণ করতে হবে। সেই কারণে আমাদের মন প্রাণ সব কিছু দিয়ে ভগবানের সেবা করতে হবে, ভগবানের চিন্তা করতে হবে, ভগবানের নাম করতে হবে, ভগবানের গুণকীর্তন করতে হবে, ভগবানের নাম প্রচার করতে হবে, ভগবানের নাম আলোচনা করতে হবে, ভগবানের নাম শ্রবণ করতে হবে, এবং আমাদের শ্রীমৎ ভগবত গীতা যথাযথ গ্রন্থ অধ্যয়ন করতে হবে। শ্রীমৎ ভাগবতম অধ্যয়ন করতে হবে, শ্রবণ করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? আমরা সেই আমাদের জীবনে প্রহ্লাদ মহারাজের মতো আমাদের জীবন হবে না, আমাদের সুন্দর জীবন আমরা প্রথম থেকেই আমরা করতে পারবো। সেই কারণেই আমাদের প্রহ্লাদ মহারাজের মতো অনুতাপ করতে হবে যে আমার মতো পাবিষ্ট এই পৃথিবীতে কেউ নাই। কেননা আমরা নিজেকেই যদি খারাপ জঘন্য বলি, জঘন্য ভাবি, তাহলে আমরা খারাপ কিছু করতে পারবো না, আমরা খারাপ আমাদের দ্বারা কিছু হবে না। এই জন্যেই আমাদের প্রহ্লাদ মহারাজের মতো অনুতাপ করতে হবে, আর আমাদের সেই প্রহ্লাদ মহারাজের মতো মনে করতে হবে যে আমি এই পৃথিবীতে আমার মতো পাপিষ্ঠ এই পৃথিবীতে কেউ নাই, সবাই ধার্মিক, আমি শুধু একমাত্র পাপী। এই মনোভাব করলে আমাদের মনোভাবটা খুব সুন্দর হবে, কেননা আমাদের জীবনে আমরা কত পাপ করেছি, কত অন্যায় করেছি, কত জীবকে হত্যা করছি। এই জন্যে আমাদের আমাদের আচার্য গান গিয়েছেন, অনেক সুন্দর সুন্দর গান গিয়েছেন তারা। তা আমাদের এই গানের মাধ্যমেও আমরা অনেক জ্ঞান আমরা উপলব্ধি করতে পারি, জ্ঞান লাভ করতে পারি। আমার সম পতিত প্রভু না পাইবে আর, মানে আমার মতো অধম পতিত এই জগতে আর খুঁজে পাবে না। কিন্তু আমরা নিজেকে কি মনে করতেছি? আমার মতো ধার্মিক প্রভু খুঁজে পাবেন আর। আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে, পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলতেছেন, আমার মতো পতিত আর খুঁজে পাবে না। উনি ভগবান হয়েও বলছেন আমার মতো পতিত খুঁজে পাবে না। কিন্তু আমরা আমরা অনেক পাপি, তারপর আমরা কি মনে করতেছি? আমরা মনে করতেছি আমার মতো ভালো ব্যক্তি খুঁজে পাবে না আর। তো সেই জন্যই আমাদের সমস্যা। আর আমাদের সমস্যা হচ্ছে যে আমরা সহজেই ভক্ত হতে পারবো, এই পথ ভগবান দিয়েছেন। এই জন্যে প্রহ্লাদ মহারাজ, আমরা যদি মনে করি যে প্রহ্লাদ মহারাজ হওয়া ভালো না রাবণ হওয়া ভালো, তা আমরা আপনারা সকলেই আমার সামনে আছেন, আপনারা বলুন আমরা কি প্রহ্লাদ মহারাজ হতে চাই না রাবণ হতে চাই? রাবণ হইতে গেলে আমাদের অনেক সৈন্য, আমাদের লঙ্কা তৈরি করতে হবে, সোনার লঙ্কা তৈরি করতে হবে, সোনার রাজপ্রাসাদ তৈরি করতে হবে, আমাদের রাজ সিংহাসন তৈরি করতে হবে। সেগুলো করতে গেলে আমাদের কত পরিশ্রম হবে, কত টাকা লাগবে, কত আমরা দেখেন কত কোটি টাকা লাগবে এটা করতে গেলে। আর আমাদের প্রহ্লাদ মহারাজ হইতে গেলে, প্রহ্লাদ মহারাজ হইতে গেলে কিছু লাগবে না। প্রহ্লাদ মহারাজ বলছে, হে ভগবান, আমি শুধু কৃষ্ণ নাম যেন করতে পারি। তাহলে আমরা কি, আমি দুইটাই আলোচনায় করলাম, প্রহ্লাদ মহারাজ হওয়া ভালো না রাবণ হওয়া ভালো, তা আপনারা বিচার করুন। রাবণ হইতে গেলে অনেক
রাজপ্রাসাদ তৈরি করতে হবে, সোনার লঙ্কা তৈরি করতে হবে, সোনার রাজ্য তৈরি করতে হবে, অনেক সৈন্য তৈরি করতে হবে, রাজপ্রাসাদ তৈরি করতে হবে, আমরা এত কষ্ট করতে যাব কেন? আমরা প্রহ্লাদ মহারাজের মতোই হব। প্রহ্লাদ মহারাজ বলছে, হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যদি, হে ভগবান, আমি কোনো কিছু চাই না, আমি শুধু কৃষ্ণ নামেই করতে চাই। এই জন্যেই সেই প্রহ্লাদ মহারাজ শুধু কৃষ্ণ নামেই করতেন। তার বাবা এরকম হিরণ্যকশিপু তাকে রাজ প্রাসাদে রাজার সিংহাসনে বসে দিয়েছেন, কিন্তু উনি হচ্ছে, না বাবা, আমি রাজ্য চাই না, আমি শুধু কৃষ্ণ নামেই করতে চাই। এরকম প্রহ্লাদ মহারাজের অনেক কাহিনী আছে। আমরা প্রতিদিন এরকম ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করব, আর আপনারাও প্রতিদিনই দেখতে পারবেন একটু একটু করে, কেননা অনেক যদি বলা হয় আর আপনারাও বিরক্ত হবেন আলোচনা শুনতে। সেই কারণে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়াদৈত্য গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার এই আলোচনার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমি কোনো ভুল ত্রুটি করে থাকলে আপনারা আমাকে এই মোবাইল নাম্বারে কল করে জানাবেন। 0176303-4201। হরে কৃষ্ণ, আমি খুব খুশি হব আমার এই নাম্বারে কল করে জানালে যে প্রভু আপনার এখানে ভুল আছে। হরে কৃষ্ণ।